শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 এর জন্য বঙ্গবন্ধু কলেজ আয়োজিত অনলাইনে নিয়মিত ক্লাস নিচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আমি তোমাদের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ক্লাস নেব, বিষয় মৌলিক সমষ্টিক অর্থনীতি, বিষয় কোড 212203। আজকে তোমাদের আমি নতুন একটা অধ্যায় পড়াবো, সেটা হল পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে আজকে পড়াবো মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেকশন। আজকের পড়া হবে মুদ্রাস্ফীতি কি এবং এর কারণগুলো আলোচনা করব। প্রথমে আমি তোমাদের আজকে পড়াবো মুদ্রাস্ফীতি কি। সাধারণত অন্য সামগ্রী ও সেবা দাম স্তর ক্রমাগত বৃদ্ধির প্রবণতাই হল মুদ্রাস্ফীতি। এখানে এই মুদ্রাস্ফীতিকে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, সংজ্ঞা দিয়েছেন, সেটা হল অর্থনীতিবিদ কুল বল। তিনি বলেছেন যে মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি যেখানে অত্যধিক অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয়। তারপর অধ্যাপক রাউথার বলছেন যে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যা অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্য মূল্য ক্রমাগত বৃদ্ধি পায়। তারপর অধ্যাপক ইগোর মতে বলছে যে যদি উৎপাদনশীল কাজে অপেক্ষা মানুষের আর্থিক আয় অধিক পরিমাণে বৃদ্ধি পায় বা বেশি হয়, তখন সেটাই মুদ্রাস্ফীতি হবে। অধ্যাপক গ্রেগরি বলছেন যে ক্রয় ক্ষমতা অস্বাভাবিক বৃদ্ধিটা হয়েছে মুদ্রাস্ফীতি। আমরা উপরোক্ত অর্থনীতিবিদদের আলোচনা করলাম সংজ্ঞা, সেখান থেকে আমরা বলতে পারি যে মুদ্রাস্ফীতি হচ্ছে পণ্য সামগ্রী ও সেবা দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়া, তাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। অর্থাৎ অর্থের যোগান ক্রমাগতভাবে হ্রাস পাবে এবং দ্রব্য সামগ্রী বা দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়াই হচ্ছে মুদ্রাস্ফীতি। আমি তোমাদের এই মুদ্রাস্ফীতি সংজ্ঞা কি, বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতি কাকে বলে সেটা বললাম এবং পরিশেষে আমি মুদ্রাস্ফীতি কি সেটাও বললাম। তোমরা বইয়ে এইটুকু ভালোভাবে দেখবা মুদ্রাস্ফীতিটি কি। এখন আমরা যাচ্ছি মুদ্রাস্ফীতির কারণ। মুদ্রাস্ফীতির কারণ অনেকগুলো, তার মধ্যে আছে অর্থের যোগান সরবরাহ, সরকারি ব্যয় বৃদ্ধি, ঋণের পরিমাণ বৃদ্ধি, কর হ্রাস, উৎপাদন হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্য, উদ্বৃত্ত ট্রেড ইউনিয়ন, তবে যুদ্ধ, ব্যয় নির্বাহ, বৈদেশিক ঋণ ও সাহায্য অনুদান বৃদ্ধি, মজুদার ও চলাকারবারি, বেতন কাঠামো পরিবর্তন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা, এই সকল কারণেই অন্তত মুদ্রাস্ফীতি হতে থাকে। এখন আমি একটু সংক্ষেপে সবগুলো নাম দিলেও কিছু কিছু আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। যেমন অর্থের যোগান, অর্থের যোগান হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি পেলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, ফলে সার্বিক ভাবে সামগ্রিক চাহিদা বেড়ে যায়। ফলে উৎপাদন যদি না বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি পায়, ফলে দাম স্তর বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে থাকে। এই কারণেই অর্থের যোগান বৃদ্ধি পেলেই অর্থের যোগানের জন্যই মুদ্রাস্ফীতি ঘটে থাকে। দ্বিতীয় আসছে তোমার সরকারি ব্যয় বৃদ্ধি।
সরকারি ব্যয় বৃদ্ধি, সরকার অনেক সময় উন্নয়নশীল কাজের জন্য ব্যয় বৃদ্ধি করে থাকে এবং সেটা আয়ের চেয়ে বেশি ব্যয় করে থাকে, ফলে সরকারের বাজেটে ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি বাজেটের জন্য সরকার অতিরিক্ত টাকা বিভিন্ন সংস্থা থেকে, ব্যাংক থেকে বা অন্যান্য থেকে সাহায্য বা ঋণ রেখে ঋণ নিয়ে থাকে। এই অতিরিক্ত টাকা বাজারে আসায় মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। তারপর তিন নম্বর বলছে ঋণের পরিমাণ বৃদ্ধি। সরকার অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক তার ঋণ নীতি কারণে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণকে সহজেই ঋণ দিয়ে থাকে, ফলে জনগণের কাছে অধিক পরিমাণ অর্থ হাতে এসে যায়। এই অধিক পরিমাণ অর্থ হাতে এসে গেলেই তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, এই ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলেই মুদ্রাস্ফীতি দেখে দেয়। তারপরে বলছে কর হ্রাস। সরকার অনেক সময় করের পরিমাণটা জনগণের ব্যক্তি বা করের পরিমাণটা কমিয়ে ফেলে, ফলে অতিরিক্ত টাকা জনগণের হাতে থেকে যায়। এই অতিরিক্ত টাকা থেকে যাওয়ার ফলে জনগণ এটাকে ক্রয় ক্ষমতা করে থাকে, এই ক্রয় ক্ষমতা করার জন্য বাজারে আসে এবং এটা তো মুদ্রাস্ফীতি দেখা দেয়। তারপর আসছে উৎপাদন হ্রাস। অনেক সময় বিভিন্ন দুর্যোগ প্রাকৃতিক সমস্যা বিভিন্ন কারণে উৎপাদন কম হয়, উৎপাদন কম হলে বাজারে অর্থের পরিমাণ বেশি হয়, অর্থের পরিমাণ বেশি হলে মুদ্রাস্ফীতি দেখে দেবে। তারপরে আসছে ৬ নম্বর আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশ আরেকটি দেশের সাথে রপ্তানি এবং আমদানি করে থাকে, রপ্তানি ব্যয় বেশি হলে বাণিজ্যিক ভারসাম্য লেনদেনে উদ্বৃত্ত হয়, এই উদ্বৃত্ত টাকা জনগণের হাতে থেকে যায়। এই উদ্বৃত্ত টাকা দিয়ে জনগণ কি করে ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয় এবং বাজারে আসে এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়, ফলে আন্তর্জাতিক বাণিজ্য উদ্বৃত্ততাও মুদ্রাস্ফীতি ঘটে থাকে। তারপরে আসছে আর একটা ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন হচ্ছে যে শ্রমিক সংঘ অত্যন্ত শক্তিশালী, এই শ্রমিকেরা অনেক সময় সরকারের কাছে বিভিন্ন বেতন ভাতার জন্য দাবি দাওয়া করে থাকে এবং এই দাবি দাওয়া করার জন্যই অতিরিক্ত টাকা শ্রমিকের কাছে আসে, আসলে সেই টাকা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। তারপর আসছে কি যুদ্ধ বাহিনী নির্বাহ। একটি দেশে যুদ্ধ লেগে গেলে সরকার যুদ্ধে প্রচুর টাকা খরচ হয়ে থাকে, সরকার তখন এই টাকা সংগ্রহ করতে ঘাটতি দেখা দেয়, ফলে অনেক সময় অনেক অনুদান ব্যাংক বা অনেক ঋণ টিন গ্রহণ করে থাকে, কিন্তু এই ঋণ গ্রহণ করার ফলে বা অনেক সময় কাগজীয় মুদ্রা ছাপিয়ে থাকে এই অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য যুদ্ধে, এবং ভোগ্য শিল্প থেকে যুদ্ধ শিল্পে সরকার অধিক পরিমাণে অর্থ ব্যয় করে থাকে, ফলে ভোগ্য শিল্পগুলো বন্ধ হয়ে যায়, ফলে উৎপাদন কম হয়, এই উৎপাদন কম হলে দ্রব্যের দাম বৃদ্ধি পায় এবং দ্রব্যের দাম বৃদ্ধি পেলেই তোমার মুদ্রাস্ফীতি দেখা দেয়। তারপরে আসছে মজুদার ও চোরাচারবাড়ি। একের দেশে মজুদাররা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য দেশে কৃত্রিম সংকট, খাদ্য সংকট ঘটানোর জন্য তারা অর্থ খাদ্য সংকট কি করে মজুদ করে থাকে এবং কৃত্রিম দ্রব্য সামগ্রীর দাম বাড়ায় এবং দ্রব্য সামগ্রীর কৃত্রিম দাম বাড়ার ফলেই তোমার দাম বাড়ার ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, এটা দাম বাড়ার ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তারপরে চোরাচালান আসছে। অনেক সময় কি করে চোরাচালানরা একটি দেশের ধন সম্পদ অন্য দেশে তারা রপ্তানি করে থাকে, ফলে মুদ্রাস্ফীতি দাম স্তর বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। তারপরে আসছে কি বেতন কাঠামো পরিবর্তন। বেতন কাঠামো পরিবর্তন হচ্ছে যে সরকারি বেসরকারি সহকর্মচারীদের যখন বেতন কাঠামো পরিবর্তন করে, এই অতিরিক্ত টাকা তখন সরকারি ও বেসরকারি কর্মচারীদের হাতে আসে, ফলে এই অতিরিক্ত টাকা বাজারে বৃদ্ধি পায়, ফলে তারা ক্রয় ক্ষমতা সৃষ্টি হয়ে থাকে এবং ক্রয় ক্ষমতা সৃষ্টি হলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তারপরে আসছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখানে বলছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাটা কি। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা হচ্ছে
অনেক সময় যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা অসুবিধার ফলে এক দেশ এক স্থানে পণ্য সামগ্রী আর এক স্থানে পণ্য সামগ্রী পৌঁছাতে মানে দেরি হয়, ফলে দ্রব্য সামগ্রী দাম ওঠানামা করতে থাকে এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে এক দেশ এক স্থান থেকে আর এক স্থানে পণ্য সামগ্রী নিয়ে যেতে প্রচুর পরিমাণ খরচ হয়। এই খরচের জন্য দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়, ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যায়। আবার সর্বশেষ আসছি আমি রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা একটা দেশে হলে এবং আইন শৃঙ্খলা অবনতি হলে ফলে উৎপাদন কাজে ব্যাহত হয়, ফলে উৎপাদন না হলে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায় এবং দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেলেই তোমার মুদ্রাস্ফীতি দেখা দেয়। ফলে উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে আমি এখন সামগ্রিকভাবে বলতেছি এই সকল কারণে মুদ্রাস্ফীতি হয়ে থাকে এবং এই সকলগুলো যদি আরো পরিপক্ক হয় তাহলে মুদ্রাস্ফীতি আরো গতিশীল হবে। আমি তোমাদেরকে আজকে মুদ্রাস্ফীতি কি এবং মুদ্রাস্ফীতির কারণগুলো কি সংক্ষেপে মোটামুটি ভাবে আলোচনা করলাম। তোমরা বাসায় ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে পড়বা, আমি তোমাদের মঙ্গল কামনা করছি, তোমরা সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি, ধন্যবাদ।